মোবাইল ফোন ব্যবহারের মেলা 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 ধরন আছে। এর মধ্যে কিছু উৎকৃষ্ট, কিছু নিকৃষ্ট, কিছু সাধারণ, কিছু অসাধারণ। এবারে আমরা এই মোবাইল ফোন ব্যবহারেরই কিছু অসাধারণ বিস্ময়কর বিষয় দেখব। মোবাইলের আসক্তি শিশুদের মেধাশক্তি বিনাশ করলেও আমরা এমন একজন শিশুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যে শিশুটি মোবাইলের অপব্যবহার নয়, বরং এই প্রযুক্তিকে ব্যবহার করে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। আর সেই বিষয়ে বালকটির নাম সামিউন আলিম সাদ। সাদের বয়স মাত্র 7.5 বছর, বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। বাবা ব্যবসায়ী আলী হোসেন আলিম এবং মা কলেজ শিক্ষিকা আয়েশা আক্তার চার্লি। দুই ভাই বোনের মধ্যে সাদ ছোট। 2020 সালে সাদকে বাড়ির পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন তার বাবা। 2021 সালে দ্বিতীয় শ্রেণীতে ওঠে সাদ। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে 2 বছরে স্কুল জীবনের 1 মাসও ক্লাসে যাওয়া হয়নি শিশু সাদের। আর 10টি শিশুর মতোই সেও মোবাইলের মাধ্যমে অনলাইনে ক্লাস করেছে। ক্লাসের পর বাকি সময়ে এই স্মার্টফোন ব্যবহার করে 2 বছরে সামিউন আলিম সাদ অর্জন করেছে নানান বিষয়ে পারদর্শিতা। আয়ত্ত করেছে শুদ্ধভাবে ইংরেজি বলা। শুধু তাই নয়, চোখের পলকে কলমের স্পর্শে এঁকে দিতে পারছে পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র। বলতে পারে মহাকাশের সব গ্রহ, উপগ্রহ আর নক্ষত্রের নাম, অবস্থান আর দূরত্ব। নিমিষে করে দিতে পারে অ্যালজেব্রা ও জ্যামিতির মতো বিষয়ের জটিল সব সমস্যার সমাধান। শুধু নিজেই পারে বা বোঝে এমনটা নয়, সে তার আয়ত্ত করা ইংরেজি ভাষায় অত্যন্ত সাবলীল ভাবে বুঝিয়ে দিচ্ছে অন্য কেউ। এই বয়সেই একটি ইউটিউব চ্যানেল খুলে তার বর্ণনায় মহাকাশ, গণিত এবং বিজ্ঞান বিষয়ক কন্টেন্ট আপলোড করছে। মফস্বল শহরে থেকেও এই বয়সে সামিউলের এই অভাবনীয় প্রতিভা দেখে সবাই মুগ্ধ ও বিস্মিত। দর্শক মন্ডলী, আজকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি এই বিস্ময়কর প্রতিভার অধিকারী বিস্ময় বালক সামিউন আলিম সাদ এবং তার বাবা মাকে। শুরুতে আমরা কথা বলবো তার বাবার সঙ্গে। আমরা দেখলাম সাদ, সে মোবাইল ফোনে কার্টুন দেখে না বা কোনো গেম খেলে না, একটু ব্যতিক্রম। আপনি এর কারণটা কি বলে মনে করেন? কারণটা, ও একটু ভিন্ন ধরনের মেধাবী বালক। ও চিন্তা করে যে আমি নতুন কিছু শিখবো, মানে মোবাইল ফোনের ব্যবহারটা সে ভিন্নভাবে নিয়েছে। গেম এবং কার্টুন কোনোটাই দেখে না, বিভিন্ন ক্লাস দেখে, বিভিন্ন ব্যক্তিদের স্পিচ দেখে, এইসব জিনিস দেখে। আপনি কখন বুঝলেন যে সে তার বয়সের তুলনায় মেধা, মনন এবং শিক্ষায় অনেক দূর এগিয়ে গেছে? যখন ওকে প্রথম বই কিনে এনে দিই আমি, ওই 1-এর ভিতর 40 যে বইগুলা, 3 দিনের ভিতর বইটা পুরো শেষ করে ফেলে। তারপরে যখন ওকে প্লেতে ভর্তি করি, তখন ও বই দিলেও 3-4 দিনের ভিতরে ক্লাসের বই সব পড়া প্রায় শেষ। তারপরে যখন 1-এর বই এনে দিলাম, তখন ওরকম 5-7 দিনের ভিতরে ওর বইগুলো প্রায় শেষ করে ফেলে। মানে ওর কিউরিয়াসিটি থেকেই ওর আপুর বই নিয়ে পড়ে, ক্লাস 8-এর বই নিয়ে পড়ে। অনেক ক্লাসের বই দেখি যে শর্ট টাইমে অঙ্কগুলো বিশেষ করে ফেলে। করোনাকালীন সময়ে ওই 2 বছর ঘরে বসা, যখন ক্লাস হচ্ছে না স্কুলে, তখন মোবাইলে দেখে দেখে কুরআন শরীফ পড়াটাও সম্পূর্ণ সে মোবাইল থেকে শিখেছে। এবং সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে, ইংরেজি ভাষা, হ্যাঁ, সেটা সম্পূর্ণ সে মোবাইল এবং স্মার্ট টিভি থেকে শিখেছে। মানে করোনাকালীন সময় সে মোবাইলটাকে ভিন্নভাবে ব্যবহার করে থেকে সে কিছু আহরণ করতে পেরেছে। তো এবার আমরা কথা বলবো সাদ, তোমার সঙ্গে। আমরা তো জানি যে এই বয়সে, তোমার বয়সী শিশুরা এই মোবাইল ফোন পেলে কার্টুন দেখে, গেম খেলে। তো তুমি তো সব দেখো দেখো না, তোমার কি ওসব ভালো লাগে না? হ্যাঁ, ওসব ভালো লাগে না। ভালো লাগে না? বোরিং। বোরিং? ইটস জাস্ট বোরিং। তোমার কি ভালো লাগে? আই লাইক টু আর্ন সাম নিউ নলেজ। এবার জানতে চাইবো ভবিষ্যতে কি হবার ইচ্ছা তোমার? এম ইন লাইফ, মানে জীবনের লক্ষ্য? ফার্স্ট আই ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান। একজন সৎ লোক হতে চাও? ইয়েস। Second, I want to be a mathematician. Mm-hmm. Third, I want to be a scientist. Mm-hmm. And there is another thing that I want to read in Harvard. তার মানে তুমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও? Yes. আচ্ছা, তুমি কি ইত্যাদি দেখো? Yes. কেন দেখো? It's motivational, constructive, and it and the people that watch it have some confidence. তার মানে তুমি বলতে চাইছো এটা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে? That's true. স্যার, তোমাকে তো এখন ইত্যাদিতে দেখানো হচ্ছে, তো তোমার ছোট্ট বন্ধুদের জন্য তোমার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। কি বলার আছে?
The thing I want to say to them is, you can have entertainment, but you should focus more on your knowledge. And you should learn knowledge. Instead of just watching cartoons and games in the device you have, you should do something good. তোমরা বেশি ফোকাস করো নলেজে, নলেজ নলেজ নলেজ। স্যার তোমার এই চমৎকার কথার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা চাই মোবাইল ফোনের ব্যবহার নিয়ে তোমার এই কথাগুলো শুধু ছোট বন্ধুদের নয় বড়দেরও অনুপ্রাণিত করুক। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ এবং তোমার সফলতা কামনা করছি। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুন্দর একটা অনুষ্ঠানে ডাকার জন্য।